নির্বাচন কমিশনে আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহী এক আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া। গেল সোমবার ঢাকায় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি, তবে সিনেমার পর্দার চেয়ে বর্তমানে রাজনীতির মাঠেই নিয়মিত হয়েছেন এই নায়িকা। নির্বাচনী প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন, শেষ পর্যন্ত জয়ের শিরোমণি তার মাথাতেই উঠবে বলে আশাবাদী তিনি। নৌকার মাঝি হয়ে সাধারণ মানুষ আর অসহায় নারীদের পাশে থাকতে চান বলে জানিয়েছেন মাহিয়া। তারকাদের জীবনযাপন, আয়ের উৎস, ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচরই বেশ আগ্রহ থাকে ভক্তদের। জনপ্রিয় এই নায়িকার বার্ষিক আয় কত সে তথ্য এর আগে প্রকাশিত না হলেও নির্বাচনী হলফনামায় তার সবকিছুই উল্লেখ করা হয়েছে। সামনে এসেছে তার আয়, আয়ের উৎস সহ বিভিন্ন তথ্য। জানা গেছে মাহিয়া মাহির বার্ষিক আয় 8,25,000 টাকা, নগদ ও ব্যাংকে নিজের নামে টাকা আছে 2,50,000-এর মতো। তার ব্যবহৃত গাড়িটির মূল্য 56,00,000 টাকা। মাহির কোনো স্থাবর সম্পদ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। 30 ভরি স্বর্ণ রয়েছে তার, যার বর্তমান বাজার মূল্য 15,00,000 টাকা। এইসব সম্পত্তির বিপরীতে মাহির ব্যাংক ঋণ আছে 18,20,520 টাকা। সম্পত্তি ও বার্ষিক আয়ের হলফনামায় মাহিয়া মাহি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে। ব্যবসা থেকে তিনি বার্ষিক 3,00,000 টাকা আয় দেখিয়েছেন, নিজের চলচ্চিত্র পেশা থেকে আয় দেখিয়েছেন 4,00,000 টাকা এবং অন্যান্য খাত থেকে আয় দেখিয়েছেন 1,25,000 টাকা, যেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। মাহির নগদ রয়েছে 1,50,000 টাকা এবং ব্যাংকে জমা 1,14,558 টাকা। অন্যদিকে তার স্বামী রকিব সরকারের হাতে রয়েছে নগদ 3,00,000 টাকা এবং তার নামে ব্যাংকে জমা রয়েছে 25,81,550 টাকা। 83,00,000 টাকা দামের টয়োটা হ্যারিয়ার গাড়িতে চড়েন মাহির স্বামী। এছাড়া রকিবের নামে রয়েছে 50 ভরি স্বর্ণ, যার মূল্য দেখানো হয়েছে 25,00,000 টাকা। মাহির নিজের নামে কিছু না থাকলেও নায়িকার স্বামীর নামে রয়েছে 80,000 টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।